হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল জবলেস সোসাইটি। তো একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এলাম। তো এই ভিডিওটিতে কী আছে না, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম 2018 মানে সিজিএল 2018 টায়ার ওয়ানের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে আজকে। তো সেই নিয়ে একটু আমরা দেখে নিই কাট অফ কী গেছে না গেছে, ডিটেলস আমরা দেখব। দ্য স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্টেড দ্য কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন টায়ার ওয়ান 2018 ফ্রম 4th June টু 13th June, মানে 4 থেকে 13 তারিখ পর্যন্ত এক্সাম হয়েছিল। অ্যান্ড কম্পিউটার বেসড এক্সাম হয়েছিলো এবং রি এক্সাম হয়েছিলো 4825 ক্যান্ডিডেটের, সেটা 19/6 হয়েছিলো, ঠিক আছে, 19 জুন হয়েছিলো সেটা। এবং যদি আমরা দেখি টোটাল 836139 জন ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছিলো এই এক্সামটা, ঠিক আছে। এবং বেসড অন মার্কস স্কোর্ড ইন টায়ার ওয়ান কম্পিউটার বেসড এক্সামিনেশন ক্যান্ডিডেটস হ্যাভ বিন শর্টলিস্টেড ক্যাটাগরি ওয়াইজ টু অ্যাপিয়ার ইন টায়ার টু এক্সামিনেশন। সেপারেট কাট অফস হ্যাভ বিন ফিক্সড ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, সবার জন্য আলাদা করে কাট অফ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো 7/2/2000, ঠিক আছে, ওটা কোনো প্রবলেম না। এখানে হচ্ছে কাট অফটা আমরা দেখবো এবার, ঠিক আছে। তো কাট অফ মার্কস যেটা গেছে আউট অফ টু হান্ড্রেড এবার কাট অফ গেছে ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন টায়ার ওয়ান ফর অ্যাপিয়ারিং দ্য টায়ার টু পেপার ওয়ান পেপার টু অ্যান্ড পেপার ফোর এইগুলোর জন্য। ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের যেটা কাট অফ গেছে সেটা হচ্ছে এসসির 148.97, এসটির 141.86, ওবিসি 165, ইউআর গেছে 170, ওএইচ গেছে 132.90, এইচএইচ 102.45, আদার পিডাব্লিউডি গেছে 62.19। টোটাল এখানে 15162 ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে। আর যদি দেখি এটা আমরা ক্যান্ডিডেট কোয়ালিফাই ইন টায়ার ওয়ান ফর অ্যাপিয়ারিং ইন টায়ার টু, এটা স্ট্যাটিস্টিক্সে, এটা এসসির কাট অফ গেছে 140, এসটি 129+, ওবিসি 162+, ইউআর গেছে 165.96, অ্যান্ড বাদবাকি ওএইচ আছে 112, এইচএইচ আছে 51, ভিএইচ 64, টোটাল 8578 ক্যান্ডিডেট এখানে সিলেক্ট হয়েছে। এবার এটা হচ্ছে ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন টায়ার ওয়ান ফর অ্যাপিয়ারিং টায়ার টু, আদার্স যে সমস্ত পোস্ট রয়েছে তাতে ইউআরের কাট অফটা গেছে 137.07, মানে প্রায় 68% মতোই, 69% মতো গেছে, ঠিক আছে। ওবিসি গেছে 131.18, এসটি গেছে 103.22, এসসি গেছে 111.10, তো এরকম কাট অফ গেছে। তো আশা করছি তোমরা অনেকেই কাট অফ ক্লিয়ার করেছো, এবং যারা ক্লিয়ার করেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে তোমরা কারা কারা কাট অফ ক্লিয়ার করলে, এবং যারা কাট অফ ক্লিয়ার করতে পারোনি কোনো প্রবলেম নেই, নেক্সট বারে তোমরা অবশ্যই কাট অফ ক্লিয়ার করবে। অ্যান্ড আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।